80 দিন পরে আজকে চুল কাটবো। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো ভাবলাম যে যদি আগামীকাল থেকে লকডাউন হয়ে যায় তাহলে তো শেষ, কারণ তাহলে দেখা যাবে কি 100 দিন হয়ে যাবে যে আমার চুল দাড়ি কাটা হবে না। তো ভাবলাম যে আজকে এখন 3টা বাজে, তো এখনই যাই চুলটা কেটে আসি, কারণ এত বড় চুল হয়েছে আর এত বড় দাড়ি যে খুবই আর কি খারাপ অবস্থা। তো ভাবলাম একটু সেট টেট করে আসি যেন দেখতে একটু সুন্দর লাগে বা একটু মার্জিত লাগে আর কি। তো আপনাদের সাথে আমার একবারে চুল কাটার পরে কথা হবে। তো এখন যাচ্ছি, দেখা যাক কি হয়, আবার দেখা হবে একটু পরেই। আসসালামু আলাইকুম, আবার ফিরে আসলাম। তো এই হলো অবস্থা 80 দিন পর চুল দাড়ি কাটার। তো চুল দাড়ি মানে চুলটা কাটলাম, দাড়িটা আর কি একটু এখান থেকে একটু বেশি ছিল, তো এটা একটু ছোটো করে আসলাম। তো এখন সেট আছে, সুন্দর লাগছে, একবারে পরিপাটি থাকলে খুবই সুন্দর লাগে আর কি। তো কেমন হলো? আশা করি ভালোই। অনেকদিন পর কাটলাম তো পুরো অনেক হালকা লাগছে আর কি, পুরো গাটা হালকা লাগছে, শরীর হালকা লাগছে, মনে হচ্ছে যে ঘাট থেকে 80 দিনের মানে 80 কেজি ওজন কম হয়ে গেল, খুবই ভালো লাগছে। তো আপনাদেরকে রাস্তার কয়েকটি ফুটেজ দেখাই, কটা ছবি তুলেছি সেগুলো দেখুন, এনজয় করুন। রেডি হলাম, নামাজ পড়ে আসলাম, সব শেষ, এখন একটু খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার আগে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে নেই যে সবার কেমন গেল ঈদ। আজকে তো ঈদের দ্বিতীয় দিন, তো ঈদের তৃতীয় দিন তো আমার কাছে সবসময় বোরিং লাগে। তো আজকে গ্রামে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না, কারণ কালকে থেকে লকডাউন। তো গেলে হয় কি, যদি না থাকতে পারি তাহলে নিজের কাছে খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে গেলাম কিন্তু মজাই করতে পারলাম না। তো আমি মনে করি যে কোথাও যদি যাওয়া হয় তো কমপক্ষে 1টি দিন যেন থাকতে পারা যায়, সেই রকম প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত। কারণ এই সকালে গেলাম, দুপুরে আসলাম, বিকালে আসলাম, এটা কোনো যাওয়া আসা হলো? শুধু নিজের উপর দিয়ে হ্যাসল যায় আর কি। তো এখন আমি খাবার নিয়ে এসেছি, আপনি দেখছিলেন হয়তো, এই যে দেখা যায় না, এটা হচ্ছে, লাইটের জন্য তো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে নবাবি সেমাই, দেখছেন, সেমাই হচ্ছে নবাবি, সেমাই নবাব হয়ে গিয়েছে আর কি। তো এটা আমার বউ আমার জন্য রান্না করেছে, আমার জন্য মানে কি সবার জন্য রান্না করেছে, যারা যারা আসছে তারা সবাই খেতে পারছে, সবাই খুব ভালো বলছে, বলছে যে অনেক মজা হয়েছে, কিন্তু এটা এত মিষ্টি, উফ। আগে তো আমরা শুকনো সেমাই খেতাম, তারপর আমরা খেলাম দুধের সেমাই, এখন হচ্ছে শুকনো সেমাই আবার দুধ কনডেন্স মিল্ক দেয় আর কি। তো এইরকম এটার সংমিশ্রণের সাথে তো এত এত চিনি, হয়ে গেল নবাবি সেমাই, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট। তো যারা নাকি এটা ট্রাই করতে পারেন, আমার কাছে রেসিপি নেই অবশ্য, আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখবেন যে কী কী লেখা আছে। তাহলে বাসায় যদি আপনার বউ থাকে, মা থাকে, বোন থাকে, তাদেরকে বলবেন আপনার এটা রান্না করে খাওয়ায়, কারণ আপনি তো রান্না করতে পারবেন না, আমাদের ছেলেরা তো আমরা ভাতই রান্না করতে পারে না, নবাবি সেমাই কীভাবে রান্না করবো। তো যেসব ছেলেরা রান্না করতে পারে তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম। রান্না করা খুবই ভালো একটা কাজ, বিপদে সাহায্য করে, তো কোন বিপদে তো বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি বলবো আপনাদের সাথে আরও, কালকে কালকে ভিডিওটা কথাটা বলে দেয় যে কালকে ইচ্ছা আছে আমার যে আমাদের যে বুক সেলফটি আছে সেই বুক সেলফটির সামনে কিছু বই আছে বা বুক সেলফটিও কিন্তু সেই আর চেঞ্জ করা হয়নি। তো আমার ইচ্ছে আছে যে কালকের ভিডিওতে আমি পুরো বুক সেলফটা মুছবো বা পরিষ্কার করব এবং বইগুলো আবার সুন্দর করে সাজাবো। তো আশা করি সে ভিডিওটা একটু বড় হবে বা কিন্তু ভিডিও ইন্টারেস্টিং হবে, কারণ আপনাদের সবারই তো বই দেখতে ভালো লাগে। তো আমি
ইচ্ছা আছে আমার যে আমি কালকে এই কাজটি করব, তো পারবো নাকি শিওর না, কারণ কত প্ল্যানই তো করা হয়, কোনো প্ল্যানেরই ঠিক থাকে না। যেমন আজকে প্ল্যান করেছি আগে রাতে ঘুমানোর, কিন্তু কতটুকু পারবো তারও ঠিক নেই। যদি পারি তাহলে ভালো, আর যদি না পারি তাহলে আর কি, তাহলে নেক্সট টাইম চেষ্টা করতে হবে, কারণ হাল ছাড়া যাবে না। তো হাল ছাড়লেই সমস্যা। তো এখন আমি তাহলে খাওয়া দাওয়া করি, অনেকক্ষণ বাহিরে ছিলাম, কালকে থেকে লকডাউন, সবাই বাসায় থাকবেন। আমি কিন্তু বাসায় থাকি, আমি কিন্তু ঘর থেকে বেশি বের হই না। তো এখন তাহলে আমি খাওয়া দাওয়া করি, আপনারা সবাই ভিডিও দেখেন, রেস্ট নেন, আবার দেখা হবে আমাদের আগামীকাল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওতে যদি একটু ভুল টুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একটু ট্রাই করলাম তো নতুন করে, এই কারণে একটু ভুল হতেই পারে, আর ভুল মাফ করা আরও বেশি মহৎ গুণ। ভুল তো মানুষের হবেই, তাই না? তো ভুল মাফ করা কি আরও বেশি মহৎ গুণ। তো এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে।